সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে। যেমন অনেকেই মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয়, তরকারি মাছ কিংবা মাংস ফলমূল ইত্যাদি কাটা উচিত নয়, এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। এ ধারণা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি ধারণা, ভুল বিশ্বাস। কোরআন হাদিসের কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না। একজন ইমানদার কখনও কুসংস্কারাচ্ছন্ন হতে পারেন না, অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে। সূর্যগ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি, কাটাকাটি ইত্যাদি এগুলোও করতে পারি, মা বোনরাও করতে পারেন, গর্ভবতী মায়েরাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে, সেই সালাতে আমরা সামিল হব, আদায় করব। আর এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে নির্দেশনা আমরা পাই তা হলো এই সময় দান করা, সাদাকা করার কথা বলা হয়েছে, দোয়া করার কথা বলা হয়েছে, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলতে থাকা বা আল্লাহ আকবার ধ্বনি দেওয়া, আল্লাহ আকবার বলে ওঠা, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। তাহলে আল্লাহ আকবার দিবেন মায়েরা, তা সাদাকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। মূলত জাহেলী যুগের মানুষরা মনে করতো যে বড় কোনো ব্যক্তি, মহান কোনো ব্যক্তি, উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড় কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করেছিলেন। ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য। অতএব আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকব এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।